गाइस हेलो एंड वेलकम टू पैवेलियन साइफ पैवेलियन साइफ यूट्यूब चैनल पक्ष থেকে সকলকে জানাই স্বাগত। আজ 6/6/2021 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে জানিয়ে দিলেন 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন সকল বিস্তারিত বিষয়, কবে হবে পরীক্ষা, এবার যদি না হয় তাহলে কীভাবে নাম্বার দেওয়া হবে, সকল বিস্তারিত বিষয় এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মত দিন মানুষকে আর জি মমতার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না তার জন্য সাধারণ মানুষের কাছে অনুমতি চাইছেন, তারা কি চাচ্ছে, মাধ্যমিক হবে কি হবে না, কি বলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আপনাদের শিশুদের ভবিষ্যৎ আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপনাদের মতামত দিন। রবিবার রাজ্যের মানুষের কাছে এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি এ ব্যাপারে টুইট করেছেন এবং এই আর্জি জানিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আমার এক বিশেষজ্ঞ কমিটিও গড়ে দিয়েছি, দ্বাদশ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ব্যাপারে ওই কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা অভিভাবক, রাজ্যের মানুষ, বিশেষজ্ঞ পড়ুয়াদের কাছ থেকে মতামত জানতে চাইছি। আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনাদের মতামত জানান, ইমেলে নিজের মত দিন, আপনার মতামত আপনার কাছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্পষ্টভাবে এখানে তাহলে বুঝতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে ইমেলের মাধ্যমে আপনাদের কাছে মতামত চাইছেন। তো এখানে ইংরেজিতেও সেই বয়ানটা লেখা আছে। তারপরে কি বলছেন, এদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার। পরীক্ষা হবে কি হবে না, হলেও কিভাবে আর না হলে কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে, এই সব বিষয় জনগণের উপর ছেড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে রাজ্যের শিক্ষা দপ্তর তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তারপর কেন্দ্র সরকার সিবিএসসির পরীক্ষা বাতিল করে, এরপর রাজ্য সরকারের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি কমিটি গঠন করা হয়। সেই কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যায়। শনিবার সূত্র মারফত খবর আসে পরীক্ষা হবে না, এর মানেই সরকারের কাছে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন কমিটি। এরপর রবিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে জানানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে কি না সেই সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি। তারপরে বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে কমিটি তিনটি পয়েন্টের উপর জোর দিয়েছে, সেগুলি হলো 1 নম্বর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করা সম্ভব কি না, 2 নম্বর, পরীক্ষা নেওয়া সম্ভব হলে তা কিভাবে, 3 নম্বর, আর যদি পরীক্ষা নেওয়া না হয় তাহলে মূল্যায়ন কিভাবে হবে। অর্থাৎ এই তিনটে প্রশ্ন কিন্তু কমিটি তুলেছে। তাদের তরফে আরও জানানো হয়েছে অভিভাবক, পড়ুয়া অথবা সাধারণ মানুষ এই নিয়ে মতামত দিতে পারেন সোমবার দুটোর মধ্যে ইমেল করতে হবে, ইমেল করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে হবে। অর্থাৎ ইমেল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে যে পরীক্ষা হবে কি হবে না।
যে ইমেলটি আপনারা আপনাদের মতামত জানাবেন সেই ইমেলটি হলো এটা, অর্থাৎ pbssm.spo@gmail.com, আরটা আছে commissionerschooleducation@gmail.com, আরেকটা আছে wbssed@gmail.com। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ইমেল, অর্থাৎ এই একটা ইমেল, একটা ইমেল, একটা ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। একদিকে রাজ্যের কোভিড-19 পরিস্থিতি খুব ভয়াবহ, অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে একটি প্রশ্ন, অর্থাৎ আপনাদের খুব দ্রুত মতামত নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি চাইছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না। তো আর দেরি না করে অভিভাবকদের বলবো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনটে ইমেল আপনাদেরকে সামনে দিয়েছে এই তিনটে ইমেলে আপনারা আপনাদের মতামত জানিয়ে ফেলুন। আপনার খাতেই আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন। জয় হিন্দ।